মহিলাৰ চৰকাৰ মই কৈছে মানে এপছৰ নেতৃত্বত মানে আপোনাৰ চৰকাৰখন চলিছে সক তেখেতে হয়তো নাজানে চৰকাৰ কেনেকে চলাই এনি কাৰণে কৈ আছে আগতে তেখেতে কেনেকে চলাই আছিলে চৰকাৰটো তেখেতে কাৰ নেতৃত্বত চলাই আছিলে এই কথাটো তেখেতে কক সরকার কারবা নেতৃত্ব চলাব পারে নাকি যা ইলেক্টেড হয় তখন সকলে সরকার চলাব গতিকে কারবার লগত ভাল মরম স্নেহ বিশ্বাস সবক লব লাগিব যিমান ইয়াত বিটিআর অঞ্চলত জাতীয় সংগঠন আছে ছাত্র সংগঠন আছে সামাজিক সংগঠন আছে ধর্মীয় অনুষ্ঠান আছে সবক লগত লৈ চলিব লাগিব তো আজি তেখেতে মানে ইয়ার লগত চলিছে তার লগত চলিছে তেখেতে চলিব পারা নাছিল হেতু তেখেতৰ দুর্বলতা আজি আমি যদি সবর লগতো ভালকে চলিব পারিছো এটা আমার এটা ভাল সবলতা এইটো তেখেতে কব লাগিব এইবিলাকত আর কি রাজনীতি করব স্যার আগন্তুক লোকসভা নির্বাচন দরং ওদালগুড়ি সমষ্টিত আপনাদের কোন পাচ্ছেন দরং ওদালগুড়ি সমষ্টিত যিজনে ক্যান্ডিডেট পাবো সেইজনে ভারতবর্ষর সকল সমষ্টিতকে লাকি ক্যান্ডিডেট হব গতিকে সেই ক্যান্ডিডেটজন যিজন হব সেইজনে মানে বহুত ভোটত জয়যুক্ত হব এতিয়ালৈকে স্যার চিন্তা চর্চা করছেন আলোচনা হব এজিপি বিজেপি আর ইউপিপিএল আলোচনা হব মুখ্যমন্ত্রী মন্ত্রী ডাঙরীর নেতৃত্বত সিদ্ধান্ত হব আর দরং ওদালগুড়ি সমষ্টিয়ে আমার সবচেয়ে সেফ সমষ্টি ইয়াত একো অসুবিধা নাই সক তেখেতে হয়তো নাজানে সরকার কেনেকে চলাই এনি কারণে কয়ে আছে আগতে তেখেতে কেনেকে চলাই আসলে সরকারটো তেখেতে কার নেতৃত্বত চলাই আসলে এই কথাটো তেখেতে কক সরকার কারবা নেতৃত্ব চলাব পারে নাকি যা ইলেক্টেড হয় তখন সকলে সরকার চলাব গতিকে কারবার লগত ভাল মরম স্নেহ বিশ্বাস সবক লব লাগিব যিমান ইয়াত বিটিআর অঞ্চলত জাতীয় সংগঠন আছে ছাত্র সংগঠন আছে সামাজিক সংগঠন আছে ধর্মীয় অনুষ্ঠান আছে সবক লগত লৈ চলিব লাগিব তো আজি তেখেতে মানে ইয়ার লগত চলিছে তার লগত চলিছে তেখেতে চলিব পারা নাছিল হেতু তেখেতৰ দুর্বলতা আজি আমি যদি সবর লগতো ভালকে চলিব পারিছো এটো আমার এটা ভাল সবলতা এইটো তেখেতে কব লাগিব এইবিলাকত আর কি রাজনীতি করব স্যার আগন্তুক লোকসভা নির্বাচন দরং ওদালগুড়ি সমষ্টিত আপনাদের দরং ওদালগুড়ি সমষ্টিত যিজনে ক্যান্ডিডেট পাব সেইজনে ভারতবর্ষর সকল সমষ্টিতকে লাকি ক্যান্ডিডেট হব গতিকে সেই ক্যান্ডিডেটজন যিজন হব সেইজনে মানে বহুত ভোটত জয়যুক্ত হব এতিয়ালৈকে স্যার চিন্তা চর্চা করছেন আলোচনা হব এজিপি বিজেপি আর ইউপিপিএল আলোচনা হব মুখ্যমন্ত্রী মন্ত্রী ডাঙরীর নেতৃত্বত সিদ্ধান্ত হব আর দরং ওদালগুড়ি সমষ্টিয়ে আমার সবচেয়ে সেফ সমষ্টি ইয়াত একো অসুবিধা নাই সক তেখেতে হয়তো নাজানে সরকার কেনেকে চলাই এনি কারণে কয়ে আছে আগতে তেখেতে কেনেকে চলাই আসলে সরকারটো তেখেতে কার নেতৃত্বত চলাই আসলে এই কথাটো তেখেতে কক সরকার কারবা নেতৃত্ব চলাব পারে নাকি যা ইলেক্টেড হয় তখন সকলে সরকার চলাব গতিকে কারবার লগত ভাল মরম স্নেহ বিশ্বাস সবক লব লাগিব যিমান ইয়াত বিটিআর অঞ্চলত জাতীয় সংগঠন আছে ছাত্র সংগঠন আছে সামাজিক সংগঠন আছে ধর্মীয় অনুষ্ঠান আছে সবক লগত লৈ চলিব লাগিব তো আজি তেখেতে মানে ইয়ার লগত চলিছে তার লগত চলিছে তেখেতে চলিব পারা নাছিল হেতু তেখেতৰ দুর্বলতা আজি আমি যদি সবর লগত ভালকে চলিব পারিছো এটো আমার এটা ভাল সবলতা এইটো তেখেতে কব লাগিব এইবিলাকত আর কি রাজনীতি করব স্যার আগন্তুক লোকসভা নির্বাচন দরং ওদালগুড়ি সমষ্টিত আপনাদের কোন দরং ওদালগুড়ি সমষ্টিত যিজনে ক্যান্ডিডেট পাব সেইজনে ভারতবর্ষর সকল সমষ্টিতকে লাকি ক্যান্ডিডেট হব গতিকে সেই ক্যান্ডিডেটজন যিজন হব সেইজনে মানে বহুত ভোটত জয়যুক্ত হব এতিয়ালৈকে স্যার চিন্তা চর্চা করছেন আলোচনা হব এজিপি বিজেপি আর ইউপিপিএল আলোচনা হব মুখ্যমন্ত্রী মন্ত্রী ডাঙরীর নেতৃত্বত সিদ্ধান্ত হব আর দরং ওদালগুড়ি সমষ্টিয়ে আমার সবচেয়ে সেফ সমষ্টি ইয়াত একো অসুবিধা নাই।